শিমুলের কথায় বাস্তবে ফিরে আসে নিহাল। হৃদয় যেন কেউ ধারালো কোনো ছুরি নিয়ে আঘাত করে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। তবু নিজেকে সামলে জিজ্ঞেস করল শিমুলকে, তুই কি হুজুকে মাতাল হয়ে বিয়েটা করলি? এমন কেন মনে হচ্ছে তোর? আর কি মনে হবে তুই বল, ইফতি তোকে মেনে নিবে কোনোদিন? বকুলের জায়গা তোকে দিবেও না দিবে না সেই আশা আমি করিও না। আমি পুচকুর জন্য বিয়েটা করেছি। পুচকুকে সামলে রাখার আরও ওয়ে ছিল শিমুল। তুই হাইপার হচ্ছিস কেন? কেন হব না, একটা সমঝোতার সম্পর্কে তুই নিজেকে জড়িয়েছিস, সেখানে অপর ব্যক্তি তোকে তোর প্রাপ্য জায়গাটা দিবে না। এই সমঝোতার সম্পর্ক কতদিন বয়ে নিবি? এক মাস, এক বছর, হাঁপিয়ে যাবি। শান্ত হ, বুঝার ট্রাই কর। কি বুঝব কি বুঝব বল, এত বড় সিদ্ধান্ত একবার কি আমার সাথে পরামর্শ করা যেত না? যেত কিন্তু। কিন্তু কি? তুই ব্যস্ত ছিলি, ছুটিতে ছিলি, তাই ডিস্টার্ব করিনি। বাহ, ডিস্টার্ব এটাই শোনা বাকি ছিল। আর কোনোদিন কথা বলবি না তুই? নিহাল শোন, নিহাল নিহাল এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। শিমুল ভাবছে হয়তো তাকে এই বিয়ের ব্যাপারটা না বলায় নিহাল রাগ করেছে। অপরদিকে নিহাল শত কষ্টেও নিজেকে সামলাতে পারছে না। কেন শিমুল তাকে একটা বার সুযোগ দিল না? কেন সে এত দেরি করল? চার দিন আগে জানলে হয়তো এই বিয়েটা হতে দিত না। সে দুপুরের পর থেকে নিহাল একবার ও শিমুলের সামনে যায়নি। শিমুল ও ঘাটেনি, ভেবেছে হয়তো এক দুই দিন পর রাগ পড়ে যাবে। ছুটির সময় বের হতেই দেখল ইফতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ লাগছে ইফতিকে। ব্লু শার্ট, জিন্স, হাতে কালো ঘড়ি, শার্টের হাতা কোনোই অবধি তোলা, গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। শিমুল অবাক হলেও খুশি হয়েছে, হয়তো তাদের সম্পর্কটা নতুন রূপ নিচ্ছে। শুধু সমঝোতাই কি এই সম্পর্কের ভিত্তি, নাকি এই সম্পর্কটাও আর পাঁচটা স্বাভাবিক সম্পর্কের মতো হতে পারবে? আজ প্রায় ২৫ দিন হতে চলল শিমুল এবং ইফতির বিয়ের। এই ২৫ দিনে তাদের সম্পর্কটা যেখানে ছিল ঠিক সেই জায়গায় রয়ে গেছে। শিমুল অথৈর দেখভালে কোনো ত্রুটি রাখেনি। ইফতি বারবার শিমুলের দিকে পা বাড়াতে যেও আটকে যায়। কোথাও না কোথাও একটা বাধা রয়েই গেছে। ধীরে ধীরে তার মনে যে আলাদা জায়গা তৈরি করে নিচ্ছে শিমুল, সেটা খুব ভালো করেই অনুভব করতে পারছে, কিন্তু প্রকাশ করতে চাইছে না। তাই এক কদম শিমুলের দিকে এগিয়েও দু কদম পেছনে সরে যাচ্ছে সে। শিমুলের আজকাল মনটা ভালো নেই। সেদিনের পর থেকে নিহাল তার সাথে একবার যোগাযোগ তো দূরে থাক, তার সামনে পর্যন্ত আসেনি। এত ভালো বন্ধুকে এভাবে হারিয়ে ফেলছে ভাবতেই কেমন জানে নিজেকে অসহায় লাগছে তার। খাওয়ার পর ইফতির রুমে এসে খেয়াল করল শিমুল রুমে নেই, অথই বিছানায় ঘুমাচ্ছে। রুমে আর ওয়াশরুমে না পেয়ে বারান্দার দিকে উঁকি মেরে দেখল শিমুলের শাড়ির আঁচল দেখা যাচ্ছে। শিমুলের উদাসীনতা আজ যেন খুব চোখে পড়ছে। সাত পাঁচ না ভেবে শিমুলের কাছাকাছি একটু দূরত্ব রেখে দাঁড়াল সে। শিমুল ইফতির অস্তিত্ব বুঝতে পেরেও চুপ করে দাঁড়িয়ে রইল। অন্ধকার রাতে সরিয়ামের আলোতে শিমুলের মুখটা কোনো নূরের চেয়ে কম লাগছে না। কপালের ছোট ছোট চুলগুলো বারবার চোখ ঢেকে দিচ্ছে। শিমুলের ঠোঁটের নিচের তিলটা আজ ইফতিকে বড্ড আকৃষ্ট করছে। খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নিজের পুরুষত্বকে হহুত কষ্টে সংবরণ করল। পিনপতন নীরবতা ভেঙ্গে জিজ্ঞেস করে উঠল, মন কি বেশি খারাপ? যদি খারাপ থাকে তাহলে বলতে পারো, শেয়ার করলে নাকি বোঝ কমে। মন খারাপ কিনা সেটাও ঠিক জানি না। কেন বলতো? আচ্ছা, এমন কি হয়েছে আপনার সাথে যে আপনার প্রিয় বন্ধু আপনার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে?
কোনো কারণে মনোমালিন্য হয়েছে যা চেয়েও আপনি ঠিক করতে পারছেন না। হুম, তোমার উপর ও কেউ রাগ করে থাকতে পারে নাকি? তাই তো হয়েছে। আমাকে কি পুরো ঘটনাটা বলা যাবে? বলার তেমন কিছুই নেই। আমার বেস্ট ফ্রেন্ডকে আমার বিয়ের কথা জানাইনি, তাই সে এই 21 দিন হলো আমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না। ফ্রেন্ডের সাথে দেখা হবার ওয়ে কি? হসপিটাল আমার সাথেই কাজ করে। তাইলে তো সলিউশন খুব সোজা, কালকে সকালে হসপিটালে যেয়ে তাকে খুঁজে বের করবা, তারপর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবা প্রবলেম কি। কথা না বললে কোনোদিন কোনো কিছু সলভ হয় না। আর বন্ধুত্ব জিনিসটা এমন যে যত অবহেলা করবা তত জং ধরবে। তুমি তার রাগ পড়ার অপেক্ষায় আছো, সে হয়তো তোমার রাগ ভাঙানোর অপেক্ষায় আছে। তুমি এক কদম আগালে সে তোমার দিকে তার হাত বাড়িয়ে দিবে। বুঝলেন ডাক্তার সাহেবা? হুম, ধন্যবাদ। তা আজ তার কি এখানেই থাকবেন নাকি? আপনি যান, আমি আসছি। বাতাসটা ঠান্ডা, বৃষ্টি হবে। চলো দাঁড়িয়ে থেকো না আর। ইফতির কথা বলার ধরন, আচরণ, আজকাল সবকিছুই যেন শিমুলের ভালো লাগে। তার ভাবনা চিন্তায় আজকাল যেন এই পুরুষটি রানাগোনা। সম্পর্কটা হয়তো স্বামী স্ত্রীর নয়, তবে বন্ধুত্বটা বেশ হয়েছে। শিমুলের মনে যেন ক্ষীণ আশা জন্মাতে লেগেছে, একদিন ঠিক ইফতি তাকে স্ত্রী হিসেবে মেনে নিবে। তার কোনো ইচ্ছে নেই বকুলের জায়গা দখল করা, তবে নিজের জায়গা করে নিতে ক্ষতি কোথায়। পরদিন সকাল 10টা শিমুল তন্ন তন্ন করে খুঁজে শেষমেশ দা ইশরাত মাহমুদের কেবিনে নিহালকে পেল। দা ইশরাত মাহমুদ গাইনোকোলজিস্ট, ডিপার্টমেন্টের হেড। নিহাল উনার আন্ডারেই রয়েছেন। কাল একটি অপারেশনে নিহালে অমনোযোগিতার জন্য একটা বড় বিপদ হতে হতে সামলেছে। তাই খুব বাজে ভাবে বকছেন তিনি নিহালকে। যদি এরকম বিহেভিয়ার থাকে, দেন ইউ ক্যান রিজাইন দা। নিহাল বিন আফরোজ, সরি ম্যাম, এরকম আর হবে না। হোয়াট সরি? যদি বাই এনি চান্স রোগীর কিছু হতো, তুমি এই দায়ভার নিতে? লাইফে সবারই কিছু না কিছু প্রবলেম থাকে, পার্সোনাল লাইফের সাথে ডিল না করতে পারলে ইট উইল হ্যাম্পার ইউর ফিউচার। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট, নাও গো। ইয়েস ম্যাম। বের হতেই শিমুলকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা চমকে গেল নিহাল। তারপর তার পাশ দিয়ে হেঁটে যেতে নিলেই শিমুল তার হাত খপ করে ধরে ফেলে টানতে টানতে হসপিটালের ট্যারেসে নিয়ে যায় তাকে। এখানে নিয়ে এসেছিস কেন? কি হলো শিমুল, কি হয়েছে তোর? কি হয়েছে নিহাল, একটু বলবি? বিগত 21 দিন তুই আমাকে এড়িয়ে গেছিস। কি হয়েছে, কি আবার হবে? কিছু না নিহাল, আমি আজ থেকে তোকে চিনি না। প্রায় আমাদের বন্ধুত্ব 13 বছর হবে। তুই ফাও কথা বললেই তো হবে না। তুই এতই অমনোযোগী ছিলি যে ইশরাত ম্যাম তোকে বকেছে, যেখানে তিনি তোকে নিজের ছেলের মতো ভালোবাসে। ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড কাইন্ডলি, ফর গড শেক প্লিজ? বললাম তো কিছু হয়নি, তারপর কেন জোর করছিস, চিল্লাচ্ছিস কেন? তুই আমাকে এখানে এসব জিজ্ঞেস করতে আনলে আমি বলবো প্লিজ লিভ মি অ্যালোন? না পারছি না, একা ছাড়তে পারবো না তোকে। বল না প্লিজ, যদি আমি সলভ করতে পারি। কি সলভ করবি? হ্যাঁ কি সলভ করবি? ডিভোর্স করবি ইফতিকে, বিয়ে করবি আমায়। আই লাভ ইউ শিমুল, এখন থেকে না বিগত 10 বছর থেকে তোকে ভালোবাসি। সাহস হয়নি বলার, ভেবেছি একটু সেটেল হই তারপর বলবো। ইউ নো
আমি পুরো প্রিপারেশন নিয়েছিলাম তোকে ওই উইকে প্রপোজ করার। জানবি কিভাবে, তুই তো ইফতিকে বিয়ে করার জন্য লাফাচ্ছিলি, এখন বল সলভ করতে পারবি পারবি না? তুই জানিসই না এটাকে কিভাবে ডিল করতে হয়, জানলেই না আমাকে বলবি। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর কাছে দিতে কতটা খারাপ লাগে, ইউ ডোন্ট নো, ইউ ক্যান্ট ইমাজিন হাউ আই ফিল, সো প্লিজ লিভ মি অ্যালোন, আই ক্যান ফিল। শিমুলের কথায় যেন ভ্যাবাচেকা খেয়ে যায় নিহাল, এত শান্ত রেসপন্স কখনো আশা করেনি সে। শিমুল শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে, যেন এটা কোনো ইস্যুই না। একটু থেমে আবার বলতে লাগল, আই ক্যান ফিল ইট নিহাল, আই অ্যাম সরি, আমি সত্যি কোনোদিন ভাবিনি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এতটা ভালোবাসবে। তবে একটা কথা তুই ভুল বলেছিস, আমি কোনো দিন বুঝতে পারবো না ভালোবাসার মানুষটাকে অন্যের কাছে দেওয়ার কষ্ট। আমি 6 বছর ধরে এটা ফিল করে এসেছি। মানে ইফতিকে বিয়ে করার কারণ শুধু পুচকু নয়, আরেকটা কারণও আছে, সেটা হলো আমি ইফতিকে ভালোবাসি। এখন না, অনেক আগে থেকে। কি হহ থুম, মনে আছে 6 বছর আগে একবার আমার বিয়ে ঠিক হয়েছিল, এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। এঙ্গেজমেন্টের দিন বিয়েটা ভেঙে দেয় তারা, কো আই ক্যান্ট বি অ্যা মাদার, কেউ তাদের জানিয়েছে যে আমি কোনোদিন মা হতে পারবো না। সেই ছেলেটা আর কেউ না, ইফতি ছিল। তাহলে বকুলের সাথে ওর বিয়ে। 1 বছর পর বকুল জানায় সে একটা ছেলেকে ভালোবাসে, তারপর দেখা যায় সেই ছেলেটা আর কেউ নয়, সেই ছেলেটাও ইফতি। বাবা প্রথমে অনেক আপত্তি করলেও আমি ওদের বিয়ে দেই। আমি ইফতিকে অজান্তেই খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বকুলের মুখ চেয়ে নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দিতে হয়েছে। বেশ কিছুবার জিজ্ঞেসও করতে ইচ্ছে হয়েছে আমাকে, রিজেকশনের কারণ কি আমার অপূর্ণতা নাকি বকুল। বকুল ও যদি আগেই বলে দিত এই ছেলেকে সে আগের থেকে ভালোবাসে, তাহলে আমার ও তখন বিয়ে ভাঙার যন্ত্রণা সহ্য করতে হতো না। পরে জানতে পারি ইফতি বা বকুল কেউ জানতই না আমি যে সেই মেয়ে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। সে আমাকে দেখেও নি, তার বাবা মাই বিয়ে ঠিক করেছে, আবার তার বাবা মাই বিয়ে ভেঙেছে। মা বাবা বকুল আর ইফতির বিয়ের দিন আমার কাছে ক্ষমা চান, তখন বলেন যে আমি যাতে এই কথাটা কাউকে না বলি, ওদের দুজনের সম্পর্কে একটা ফাটল ধরবে, কারণ বকুল আমাকে খুব ভালোবাসে। কিছুদিন আগে যখন তারা বাবার কাছে আমাদের বিয়ের কথা বলেন, বাবা রাজি হতে চাননি, আমি জোর করে রাজি করিয়েছি। পুচকুর যেমন কাউকে দরকার ছিল, ইফতিরও ছিল। আমি ইফতিকে এভাবে অন্ধকারে ডুবে যেতে দিতে পারছিলাম না। আমি এখনো তোর মতোই কষ্ট সহ্য করে যাচ্ছি, তবে এটা তখন সোজা হয়ে যায় যখন ভাবি ও তো আমার বোনকেই ভালোবাসে। নিহাল আমাকে ক্ষমা করে দিস, আমি যদি বিয়েও না করতাম তাহলেও তোকে মেনে নিতে পারতাম না। আমার বেশি বন্ধু নেই, তুই আমার খুব ভালো বন্ধু, এভাবে আমাকে একা করে দিস না, প্লিজ ভেবে দেখিস, আই অ্যাম সরি শিমুল, আমি জানতাম না, সরি, খিদা লাগছে, খাবো, চল। নিহালের অনুতাপ হচ্ছে কি বলতে কি বলেছে শিমুলকে। সত্যিই তো শিমুলের যখন এতদিন বিয়ে ভেঙেছে তখন সে চাইলে মনের কথা বলতে পারত, অথচ বলে নাই। এখন যখন তার হাত থেকে সুযোগ চলে গেছে তখন সে শিমুলকে কোণঠাসা করছে। শিমুল তাকে বন্ধু হিসেবে কতটা ভালোবাসে সে তো জানে, তারপর ও এই কাজটা করা তার ঠিক হয়নি। ক্যান্টিনে খাবার খাওয়ার সময় নিহালকে চুপচাপ দেখে শিমুল বলে উঠে, তুই কি এখনো আমার উপর রেগে আছিস? না রে, রেগে থাকবো কেন?
নিহাল, আমি জানি তোর খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু এমন কি করা যায় না যে আমরা আজকের দিনটা ভুলে যাই? আমরা এটা ভাবি যে আমি কখনো জানতামই না তুই আমাকে ভালোবাসিস, আর তুই কোনোদিন বলিসই নি আমাকে। ঠিক যেমন আগে আমাদের বন্ধুত্বটা ছিল, ঠিক সেভাবে আমাদের বন্ধুত্বটা অটুট রাখতে। সরি রে, আমি বুঝিনি যে আমার উদাসীনতা তোকে এতটা হার্ট করবে। শিওর তো দিতে পারছি না, তবে আমি ট্রাই করব। আর আরেকটা কথা, যদি কোনোদিন ও তোকে ছেড়ে দেয় আমার কাছে, তুই চলে আসবি, তখন কিন্তু ছাড় দিব না। সে দেখা যাবে। খা। বিকেল সকাল 6:30টা, শিমুলের দেরি হয়ে গেছে। একটা ওটি ছিল, সব শেষ করে বের হতে হতে প্রচুর দেরি হয়ে গেছে। টেনশন হচ্ছে, না জানি অথই কি করছে বাসায়, বের হতেই পেছনে থেকে ডাক পড়ে, শিমুল ফুল। হুম। সন্ধ্যা হতে চলল, চল আমি বাসায় ড্রপ করে দেই। না আমি যেতে পারবো, ইফতি বলেছিল আসবে, ফোন দিচ্ছি ধরছে না, ও হয়তো ব্যস্ত, চলো না, কতদিন আমার বাইকে উঠিস না, লাস্ট করে ড্রাইভে গেছি মনে আছে। ঠিক আছে, মহারাজ যো হুকুম, চল। শিমুল নিহালের বাইকেই উঠে পড়ল। বাইকে দ্রুত ও হবে, কিন্তু সে জানত কেউ একজন তার এই দৃশ্যটি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে, এবং একটা শুকনো আগুন সেই ব্যক্তির মনটা একটু একটু করে দগ্ধ করবে। আজ আসতে দেরি হওয়ার শিমুল খুব টেনশনে ছিল, না জানি ইফতি চলে এসেছে কিনা। বাসায় ঢুকেই অথই দৌড়ে কোলে উঠল, কেন দেরিতে আসলো, ওর জন্য চকলেট এনেছে কিনা, হাজারো প্রশ্ন তার। কোনো মতে ওকে সামাল দিয়ে সখিনার কাছে রেখে নিজের রুমে গেল সে। রুমে কোথাও ইফতিকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। খানিকটা হাফ ছেড়ে বাঁচল শিমুল, নয়তো আজকে কোনো কথা শুনতে বাদ থাকত না। ফ্রেশ হয়ে রান্নাঘরে যেতেই আফসানা বেগমের সাথে দেখা। উনি বলে উঠলেন, আজ এত দেরি হল যে? মা, ওটি ছিল সিভিয়ার প্যাশেন্ট, তাই দেরি হয়েছে, একটা ফোন করে দিতে গাড়ি চলে যেত। মা, আমার এক বন্ধু ড্রপ করে দিয়েছে, সমস্যা হয়নি, চা খাবেন তো? আমি চা করছি, খেলে মন্দ হয় না, ইফতির জন্য কফিটা পারলে করো, ফ্রেশ না হয়েই স্টাডিতে গিয়ে যে বসেছে, উঠার নাম নেই। উনি বাসায়? হুম, এই তো তুমি আসার 10 মিনিট আগে এসেছে, এসেই স্টাডিতে বসে আছে। ঠিক আছে মা, আমি কফি করে দিচ্ছি। ইফতি স্টাডিতে খুব কম বসে, খুব কাজের চাপ না হলে ইফতিকে শিমুল স্টাডিতে বসতে দেখেনি। স্টাডিতে উকি মেরে দেখল ইফতি বেশ কিছু ফাইল নিয়ে বসে আসে। খুব উস্কো খুস্কো লাগছে ওকে, চোখ মুখ শক্ত, নাক লাল হয়ে আছে। শিমুল খুব ভালো করেই বুঝতে পারল আজ কপালে শনি আছে, ছোট ছোট পা দিয়ে স্টাডিতে প্রবেশ করল সে। কফির কাপটা টেবিলে রাখতেই ইফতি একবার মাথা তুলে ওর দিকে তাকালো, তারপর আবার কাজে মন দিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন ইফতির সাড়া পেল না, তখন শিমুল নিজ থেকেই বলে উঠল, ফ্রেশ হবেন না, সন্ধ্যা হয়ে এসেছে, আজান দিয়ে দিবে, আজ কি কাজের চাপ অনেক, তোমার আমাকে নিয়ে ভাবার সময় আছে। এভাবে বলছেন কেন? কিভাবে বললাম? উঠে ফ্রেশ হয়ে নিন। শিমুল খুব ভালো করেই জানে এখন ইফতির কথায় উত্তর দিলে একটা ঝগড়া লেগে যাবার সমূহ সম্ভাবনা আছে, তাই কথা না বাড়িয়ে মানে মানে কেটে পড়ছিল শিমুল। আজ তোমার ঘড়িতে 5:30 বোধ হয়, 1 ঘন্টা পর হয়েছে। ইফতির কথায় শিমুল দাঁড়িয়ে পড়ল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় টাইপের ব্যাপার ঘটে গেল। শিমুল দোয়া করছিল যাতে ইফতি তাকে জেরা না করে, কিন্তু ইফতি তো ইফতি, এই টপিক ছেড়ে দেবার বান্দা সে নয়। আমতা আমতা করে বলতে লাগল, আসলে আজকে একটা ওটি ছিল, সব সেরে বের হতে দেরি হয়েছে,
তা ফোন করে জানানো যেত না। আমি করেছিলাম, আসলে ওটি শুরু হয়েছিল 4টায়, ওটি শেষ হতেই আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি ধরেননি। তাহলে আমার জন্য অপেক্ষা কেন করলে না, অন্যের বাইকে চড়ে আসতে হলো। অন্যের বাইক? ও, হুইটা নিহাল ছিল আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা কাল বলেছিলাম। অন্ধকার হয়ে আসছিল বিধায় ও আমাকে ড্রপ করে দিয়েছে। এবার ইফতির কাছে ধোয়াশাটা কাটল। আসলে ইফতি 5টা থেকে ওখানে বসেছিল। প্রতিদিন এটা যেন ও ডিউটি হয়ে গেছে, শিমুলকে হসপিটাল থেকে আনা। অনেক অপেক্ষা করে, যখন পারছিল না তখন বাইরে পানি কিনতে গিয়েছিল সে। পানি কিনে ফিরতে চোখে পড়ল শিমুল একটা ছেলের বাইকে চড়ে বসেছে। রাগে জিদে 1 মিনিট অপেক্ষা না করে বাড়ি চলে আসে ইফতি। তখন থেকে স্টাডিতে বসা, কেন রাগ হচ্ছে, কেন তার বাপ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছিল, এটা বুঝতে না পেরে আরও মেজাজ খারাপ লাগছিল তার। শিমুল তাকে কফিটা দিয়ে অথৈর কাছে চলে গেল। ইফতি আজকাল তার আশেপাশে এই নারীটাকে খুব করে চায়। শিমুলের হাতের কফি ছাড়া সে কারোর কফি এখন খায় না। দিন শেষে এই নারীর মুখ দেখলে যেন তার সকল ক্লান্তির অবসান হয়। এই নারীর মধ্যে কিছু একটা আছে যা তাকে চুম্বকের ন্যায় আকৃষ্ট করে। আচ্ছা, সে তো বকুলকে ভালোবাসত, তবে একজন মানুষ কি আবার প্রেমে পড়তে পারে? একজনের মনে দুইজনের বাস হওয়া কি সম্ভব? রাতে খাবার পর রুমে এসে দেখল শিমুলের হাসিতে রুম মুখরিত হয়ে আছে। এত সুন্দর করেও কেউ হাসতে পারে? বারান্দার দিকে যেতেই ইফতি মেজাজ আবার খারাপ হয়ে গেল, কারণ শিমুল কারোর সাথে ফোনে কথা বলছিল আর খিলখিল করে হাসছিল। এত কিসের আলাপ আর কার সাথেই বা এভাবে কথা বলে হাসতে হবে? ক্ষণিকের জন্য হলেও ইফতির খারাপ লাগছে। ইচ্ছে করছে যে ফোনটা ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে। কোথায় তার সাথে তো শিমুল এভাবে মন খুলে হাসে না। তাহলে আচ্ছা, শিমুল এই বিয়েতে হ্যাপি তো? এমন নানা প্রশ্ন যেন ইফতির মস্তিষ্ক ঘিরে রয়েছে। নিজেকে অসহায় লাগছে। আচ্ছা, যদি শিমুল তাকে ছেড়ে চলে যায় তখন সে কি নিজেকে সামলাতে পারবে? এই নারীর বিচরণ তাকে যে বিভোর করে রাখে। আপনি এখানে ঘুমাতে যাবেন না? ঠুম, অথই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, কখন, কি হয়েছে, এমন লাগছে কেন আপনাকে? না কিছু না, কার সাথে কথা বলছিলে? নিহালের সাথে, একটা পাগল। ও আচ্ছা, তুমি আমাকে তোমার বন্ধুদের সাথে কোনোদিন পরিচয় করিয়ে দাওনি? দিও তো আমার, ও জানা উচিত আমার বউয়ের বন্ধু বান্ধব কেমন। আমার অনেক বন্ধু নেই, বন্ধুদের মধ্যে নিহাল আর রাহাই আমার ভালো বন্ধু। রাহা ইউএসএ চলে গেছে, 1 বছর হতে চলল, আর এখন নিহালই রয়েছে। আমাদের বন্ধুত্ব 13 বছরের হবে, স্কুল ফ্রেন্ড ও আমার। বিয়ে শাদি করেছে ও। ইফতির প্রশ্নে শিমুল নিমিয়ে যায়। এতদিন না জানলেও আজ সে জানে কেন নিহাল এখনো বিয়ে করেনি। আস্তে আস্তে বলে, না, সে যাকে ভালোবাসত সেই নারী অন্য কারোর হয়ে গেছে। বুঝিনি। কিছু না, ও বিয়ে করেনি, তবে জলদি ওর বিয়ের ব্যবস্থা করব। হুম, ভালো, শুয়ে পড়ো, কাল তো হসপিটালে যেতে হবে, তাই না? হ্যাঁ, দেরি হয়ে গেছে, আপনিও শুয়ে পড়ুন। হুম। শিমুল শুয়ে পড়লে ইফতি সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় চলে গেল। একটার পর একটা সিগারেট জ্বালাতে লাগল, কিছুতেই মনটাকে শান্ত করতে পারছে না। আচ্ছা, তবে কি সে শিমুলকে ভালোবেসে ফেলল? কিন্তু কিভাবে, এই মেয়েটা কি করে তার মনে জায়গা করে নিল? না না, এটা শুধু আকর্ষণ। কিন্তু আকর্ষণই যদি হয়, তবে শিমুলকে হারিয়ে ফেলার ভয় কেন মনে জেকে বসেছে? সত্যি যদি ওকে কেউ তার থেকে কেড়ে নেয়, কি করবে তখন? এসব আকাশ পাতাল চিন্তা করতে করতে পুরো প্যাকেট সিগারেট শেষ করে ফেলল ইফতি।
3টার দিকে শিমুলের ডাকে ইফতি রুমে যায়। হঠাৎ করে শিমুল জোরে ডেকে উঠে ইফতিকে। রুমে যেয়ে দেখে শিমুল অথইকে কোলে নিয়ে বসে আছে। কি হয়েছে? পুচকুর প্রচুর জ্বর, একটু থার্মোমিটারটা দেন না। ফুট করে জ্বর হলো কি করে? জ্বরে কাঁপছে মেয়েটা, বুঝতে পারছি না, রাতে তো ভালোই ছিল। এই নাও, জ্বর মেপে দেখা গেল 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর। এইটুকু বাচ্চা মেয়ে এত জ্বর, ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। বকুল হলে হয়তো কান্নাকাটি বাঁধিয়ে দিত, কিন্তু অদ্ভুত ব্যাপার, শিমুক খুব শান্ত এবং ঠান্ডা মাথায় কাজ করছে। অথইকে নাপা সিরাপ খাইয়ে জলপট্টি দিতে লাগল সে। ইফতি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শিমুলের দিকে, মুখে চিন্তা স্পষ্ট, তাও খুব ধৈর্য করে সে অথইকে সামলাচ্ছে। এই কয়দিনে এটুকু বুঝতে বাকি নেই ইফতির যে শিমুল অথইকে তার থেকেও বেশি ভালোবাসে। বড় হলে যদি অথইকে না বলা হয় যে তার আসল মা বকুল, তবে হয়তো অথই আলাদা করতে পারবে না কে তার আসল মা। সারা রাত অথইর সেবাতেই কেটে যায়। সকালে জ্বরটা কমলে শিমুল একটু গাইলে দেয়, খুব টায়ার্ড লাগছে, মেয়ের জ্বর এখন 100 ডিগ্রিতে নেমেছে। এক রাতেই বাচ্চাটার মুখ শুকিয়ে গেছে। মেয়েকে জড়িয়ে একটা ঘুম দিলে মন্দ হয় না। সকাল 9টা ইফতির ঘুম ভাঙল। পাশ ফিরে দেখে দুই মা মেয়ে ঘুম। মেয়ের কপালে হাত দিয়ে দেখল জ্বর নেই। কপালে হামি দিয়ে উঠে যাচ্ছিল, কি মনে করে শিমুলের কপালেও ঠোঁট ছুঁয়ে দিল। শিমুলের ঘুমন্ত ক্লান্ত চেহারাটা আজ ইফতির কাছে কোনো সদ্য ফোটা শিমুল ফুলের চেয়ে কম কিছু লাগছে না। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, আজ অফিস যাবে না সে। রুম থেকে বের হয়েই সখিনার সাথে দেখা। ভাইজান, ভাবি উঠে নাই, কেন ওকে লাগবে কেন? প্রত্যেক দিন তো ভাবি নাস্তা বানায়, তাই খালাম্মায় পাঠায়ছিল। মা কই? পাক ঘরে। ঠিক করে বল, রান্না ঘরে। ঠুম, তোর পড়াশোনার কি অবস্থা? ভালা, এই সামনের মাসে পরীক্ষা। আচ্ছা, সকালবেলা পড়াশোনা কিছু করছিস? জি ভাইজান, ভাবি খুব ভালা করে পড়ায় আমারে। ঠুম, ভাবি খুব ভালো করে পড়ায় আমাকে। ঠুম, যা পড়তে যা। সখিনা মেয়েটা খুব সরল সোজা, কেউ নেই বলে বকুল তাকে এই বাসায় আশ্রয় দেয়। আজ মেয়ে কত বড় হয়ে গেছে। রান্নাঘরে আফসানা বেগম চা বানাচ্ছিলেন। শিমুল এখনো উঠেনি দেখে প্রশ্ন করে উঠেন ইফতিকে, বৌমার কি শরীর খারাপ রে ইফতি? না মা, শিমুল ঠিক আছে। তাহলে আজ এখনো উঠেনি যে? আসলে অথই রাতে জ্বর এসেছিল, এখন নেই, কিন্তু সারা রাত খুব ধকল গেছে শিমুলের, সকালে ঘুমিয়েছে তাই এখনো উঠেনি। ওহ, বেচারি ঘুমাক তাহলে, তুই কি কফি খাবি আমার হাতের? ঠুম দাও, মাথাটা ধরে আছে বলে ইফতি রুমের দিকে রওনা দেয়। অথইকে খাবার খাওয়াতে হবে, রুমে ঢুকতেই দেখে শিমুল উঠে পড়েছে। কি গো উঠে পড়লে? ঠুম, অনেক বেলা হয়েছে না? তা তো হয়েছে, তুমি কি আবার হসপিটালে যাবে নাকি? না না, 2 দিন ছুটি নিয়েছি, নিহাল অ্যারেঞ্জ করে দিবে। অহো, নিহালের কথা শুনতাই ইফতি কেমন জানে চুপচাপ হয়ে গেল। নিহালকে একদম সহ্য হচ্ছে না ওর, শিমুল ফ্রেশ হয়ে অথইকে তুলে দিল। আজ মেয়েটা চুপচাপ জ্বরের ধকলে ফুটবল হয়ে গেছে, সারাদিন আজ ইফতির খারাপ কাটল না। শিমুলের সাথে বিয়ের পর থেকে এভাবে সময় কাটানো হয়নি। শিমুল আজ পুরোটা দিন অথই আর ইফতির সাথে কাটাতে পেরে বেশ ভালো লাগছে তার। অথই বেশ সুস্থ, দুপুরে ইফতির পছন্দের খাবারগুলো রান্না করে শিমুল। ইফতিও বেশ তৃপ্তি নিয়ে খায়।
এই রান্নাগুলো বকুল রাত্র, তারপর থেকে আর সেভাবে খাওয়া হয়নি। শিমুলের রান্নার হাত ভালো, অনেকদিন পর যেন তৃপ্তি নিয়ে খেয়েছে ইফতি। খাওয়া দাওয়ার পর গোসল করে ফ্রেশ হয়ে নেয় শিমুল। আজকে কম খাটুনি যায়নি। গোসল করে ফ্রেশ হলে মাথা ফাঁকা লাগবে, অথই তখন ইফতির সাথে খেলছিল। আজ মেয়েটাকে নিয়ে ঘুরে আসলে খারাপ হবে না, মেয়েটা কতদিন বাইরে যায় না। শিমুলেরও হাওয়া বদল হবে। গোসল করে একটা হালকা গোলাপি শাড়ি গায়ে দিল শিমুল। ভেজা চুলে শিমুলকে এতটা স্নিগ্ধ লাগছিল যার মনে কোনো অপবিত্রতা উঠে পারেনি। ইফতি এক ধ্যানে তাকে দেখছিল। চোখে মুখে পানির বিন্দুগুলো যেন ইফতি তৃষ্ণার্ত হৃদয়কে শান্তি দিচ্ছিল। খুব আলতো করে উঠে ইচ্ছে করছিল তার সামনের নারীটিকে। আয়নায় ইফতিকে স্পষ্ট দেখছিল শিমুল। ইফতির এমন চাহনি যেন তার ভেতরটাকে নাড়িয়ে দিতে সক্ষম। খুব লজ্জা লাগছিল শিমুলের। পালাতেও পারছে না, আবার থাকতেও পারছে না। ইফতির ঘোর ভাঙলো কলিং বেলের আওয়াজে। ঘড়িতে 4টা বাজে, এই সময় কে আসতে পারে? অথইকে শিমুলের কাছে রেখে দরজা খুলতে গেল সে। দরজা খুলে দেখল একজন পুরুষ, কম করে হলেও 5 ফিট 11 হবে, সুঠাম দেহ তার। পরনে কালো শার্ট, কালো জিন্স, হাতে কালো ঘড়ি, একটা চকলেটের বক্স, কিছু ফলফলাদি নিয়ে দাঁড়িয়ে আছে। সানগ্লাসটা খুলতে খুলতে জিজ্ঞেস করল, আপনি ইফতি? আপনি আমাকে চিনবেন না, আমি শিমুলের বন্ধু, শিমুল আছে। ইফতি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আজ দুজন সমপর্যায়ের ব্যক্তি মুখোমুখি। তাদের মুখোমুখি হওয়া কি শিমুলকে কোনো নতুন ঝামেলার সম্মুখীন করবে কে জানে। সোফায় বসে ইফতির তীক্ষ্ণ দৃষ্টি শুধু নিহাল আর শিমুলের দিকে, যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে তার। সেই আগুনে ভস্ম করে দিবে নিহালকে। অথৈর এত ভালো খাতির নিহালের সাথে, এতেও তার মেজাজ খারাপ হচ্ছে। মামা মামা করে পাগল করে দিচ্ছে, কই তাকে তো এত আদর করে, বাবা ডাকে না সে। মোট কথা ইফতির ইচ্ছে করছে এখনই নিহালকে বের করে দিতে, কিন্তু পারছে না, কারণ তার বাবা মা সামনে আছেন আর তারা নিহালকে আদর আপ্যায়নে লেগে পড়েছেন। আর নিহালও সেই 1.5 ঘন্টা যাবত আঠার মতো বসে আছে তো আছেই। কই ভেবেছিল মেয়ে আর বউকে নিয়ে একটু ঘুরে আসবে, হলো কই? বজ্জাত লোকটা এসে প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। বাবা তুমি তো কিছু খাচ্ছ না। আন্টি খাচ্ছি তো। এমনেও শিমুল ফুলের হাতের পিয়াজু আমি তো এক প্লেট একাই শেষ করতে পারি। নিহালের মুখে শিমুল ফুল শুনে যেন আরো মেজাজ খারাপ লাগছে ইফতির। মাথা ধরার বাহানায় নিজের রুমে চলে গেল। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে, একজন নারী যেমন অন্য নারীর মনের গহীনে ঢুকতে পারে, একজন পুরুষও ঢুকতে পারে। নিহালের চাহনি কথাবার্তা জানান দিচ্ছে সে শিমুলকে চায়। আচ্ছা শিমুলের চোখে এটা পড়েনি নাকি শিমুল ও তাকে? না না, তা কি করে হবে, এটাই হওয়ার ছিল, তবে কেন তাকে বিয়ে করল? ইফতি পুরো ঘেটে ঘ হয়ে রয়েছে, হাত দিয়ে মাথা চেপে বসে রইল খাটের উপর। আপনার কি খুব খারাপ লাগছে? মুখ তুলে শিমুলের দিকে তাকিয়েই 1 মিনিট দেরি না করে তাকে জড়িয়ে ধরল ইফতি, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। শিমুলকে এই প্রথম সজ্ঞানে জড়িয়ে ধরেছে ইফতি। মুহূর্তে যেন জমে গেল সে, শরীরে রক্ত যেন ছলকে উঠেছে। ভালোবাসার মানুষটির পরশ বুঝি এমন। না জানি কত প্রজাপতি উড়ছে শিমুলের পেটে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল ইফতিকে, আপনি ঠিক আছেন তো ইফতি? ইফতি শুনছেন? শিমুলের কথায় ইফতির হুশ ফিরে, মুহূর্তেই শিমুলকে নিজের থেকে দূর করে দেয় সে।
শিমুল ভেবেছিল বোধহয় ভালোবেসে তাকে কাছে ডেকে নিয়েছে ইফতি। ভুল ছিল সে, যদি তাই হতো তবে এভাবে সরিয়ে দিত না সে। হুম, ঠিক আছি। তোমার বন্ধু চলে গেছে? হুম, ও চলে গেছে। আপনার কি খারাপ লাগছে? বললাম তো ঠিক আছি। ইফতি খানিকটা জোরেই কথাটা বলে উঠল, শিমুলের কাছে ব্যাপারটা খুব অপমানজনক লেগেছে। সে তো ইচ্ছে করে ইফতির কাছে আসেনি, কিছু না বলেই সে রুম থেকে বের হয়ে যায়। এখন ইফতির সামনে থাকা বড্ড বেশি বিরক্তিকর লাগছে শিমুলের কাছে। ইফতি শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে তাদের মাঝে তেমন কোনো কথা হয়নি। 7 দিন কেটে গেছে, শিমুল এবং ইফতির বিয়ের 1 মাস পার হয়ে গেছে। এই বিগত 7 দিন ইফতি যেন অনেকটা পাল্টে গেছে। ঠিক আগের মতো শিমুলকে এড়িয়ে চলে, যেন শিমুলের প্রতি তার কোনোই ফিলিংস নেই। শিমুলের সাথে চেঁচামেচি করে, সব কাজে শিমুলের খুদ ধরে, যেন শিমুলের উপর সে বিরক্ত। শিমুলও বেশি ঘাটায়নি, চুপচাপ অথৈর দেখভালে মন দেয়। অহেতুক স্বপ্ন দেখে কি লাভ যখন সেটা বাস্তবে পরিণত হবে না। সন্ধ্যা 7টা, শিমুল এখনো বাসায় ফিরেনি। যদিও এই 7 দিন ইফতি একবারও শিমুলকে হসপিটাল থেকে আনতে যায়নি, কিন্তু বাসায় এসেই সখিনাকে জিজ্ঞেস করবে শিমুল কি ফিরেছে কিনা। আজ লেট হচ্ছে বিধায় খানিকটা টেনশন হচ্ছিল ইফতির। ভেবেছিল ফোন করবে, তারপর কি মনে করে আর ফোন করেনি সে। শেষমেশ বসে না থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। মাঝরাস্তায় এক ফুচকার দোকানে চোখ যেতেই ইফতির মেজাজ খারাপ হয়ে গেল। নিজেকে আর আটকে রাখতে পারল না, গাড়ি থেকে নেমে গটগট করে হেঁটে গেল ফুচকার দোকানের সামনে। নিজের সামনে আচমকা ইফতিকে দেখে অনেকটা ভেবাচেকা খেয়ে গেছে শিমুল। আজ ওর বেতন পেয়েছে, প্রতি বেতনের দিন শিমুল আর নিহাল ফুচকা পার্টি করে। আজও তার ব্যতিক্রম হয়নি। ইফতির চোখ মুখ শক্ত, নাক লাল হয়ে আছে। ওর মুখ দেখেই শিমুলের অন্তঃআত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ইফতি 1 মিনিট লেট না করে হিরোহির করে টানতে টানতে গাড়িতে তুলল শিমুলকে। নিহালের সামনে এত কিছু হচ্ছিল, ও চুপচাপ সহ্য করতে না পেরে ইফতিকে বলে উঠল, আপনি যা করছেন তা কিন্তু ঠিক নয়। আমি আমার বউয়ের সাথে কি করব না করব আপনার থেকে শুনতে যাব না। ইফতি, আমার মনে হয় এবার আমাদের একটু খোলামেলা কথা বলা দরকার। ঠিক আছে, শিমুলকে গাড়িতে বসিয়ে দরজা আটকে দিল ইফতি। তারপর নিহাল আর ইফতি এক সাইডে দাঁড়ালো কথা বলার জন্য। এদিকে শিমুলের টেনশনে মাথা জট লাগার জোগাড়। কি এমন জরুরি কথা? ইফতি ভনিতা না করেই বলে উঠল, বলুন কি কথা, আপনার সমস্যা কি? শিমুলের সাথে এভাবে আচরণ কেন করছেন? মানে কি বুঝাতে চাইছেন? মানে এইটাই, যদি শিমুলকে তার যোগ্য সম্মান না দিতে পারেন তবে অহেতুক ওকে এই কম্প্রোমাইজের রিলেশনে আটকে রাখবেন না। এমন অনেকেই আছে যাদের শিমুলকে মাথায় করে রাখার মানসিকতা এবং যোগ্যতা আছে। আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। একটা কথা মনে রাখবেন মিস্টার নিহাল, আমি শিমুলকে কখনোই নিজের থেকে দূর করব না। কথাটা যেন মাথায় থাকে, সে তো সময় বলে দিবে। একটা কথা জানেন তো, অবহেলা খুব খারাপ জিনিস, এমন না হয় যে আপনার অবহেলাই ওকে আপনার থেকে দূর করে দেয়। যাগ্গে রাত হয়েছে, আমার মনে হয় আপনার বাসায় যাওয়া উচিত। কথাগুলো বলে নিহাল ওই জায়গা থেকে প্রস্থান করল। ইফতিও না দাঁড়িয়ে গাড়িতে উঠে পড়ল। সারা রাস্তা শিমুল এত জিজ্ঞেস করার পরও কিছুই বলেনি ইফতি।
শিমুল ওহাল ছেড়ে দিল, এখন কেউ যদি মুখে তালা মেরে বসে থাকে সে চাইলেও কিছুই করতে পারবে না। বাসায় পৌঁছে ইফতি ফ্রেশ হয়ে স্টাডিতে গিয়ে বসল। নিহালের কথার ইঙ্গিত না বুঝার মতো মানুষ সে নয়। সত্যি কি ও শিমুলকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই, সে যে এই নারীর প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, ইফতি শিমুলের প্রেমে পড়েছে, শুধু তাই নয়, তার ভাবনার অতুল গহীনে তার বসবাস, তার চিন্তা চেতনায় নারীটি মিশে আছে। তার হাসি, তার মুখশ্রী এবং কি তার চুলের মিষ্টি গন্ধে নিজেকে উজাড় করে দিতে চায় ইফতি, কিন্তু সে পারছে না, পাছে বকুলের সাথে অন্যায় হবে না তো। এসব দ্বিধাদ্বন্দ্বে সাতটা দিন শিমুল থেকে নিজেকে সরিয়ে রেখেছে। আজ সে দিশাহারা, কার কাছে গেলে তার এত প্রশ্নের এত দ্বিধার অবসান হবে। হঠাৎ একটা ফোনে তার ঘোর কাটল, ফোনটি অন্য কারোর নয়, ফোনটি তার একমাত্র বন্ধু রবিনের। এই ছেলেটা তার দুঃসময় সুসময় সর্বদা তার সাথে ছিল। ইফতির সকল সমস্যার সমাধান যেন ছেলেটার কাছে আছে। আজ তার প্রয়োজনীয়তা ইফতির কাছে অনেক। কোনো মতে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, কি রে দোস্ত, ভুলে গেছিস নাকি? না রে, কেমন আছিস তুই? এই তো চলে, তুই কেমন আছিস সেটা বল। ভালো না রে, একদম ভালো নেই। কেন, কি হয়েছে? ইফতি ভনিতা না করেই তার সমস্ত কথাগুলো, যেগুলো নিজের মধ্যেই চেপে রেখেছিল, সেগুলো ব্যক্ত করা শুরু করল। সব কথাগুলো শুনে রবিনের একটাই উত্তর ছিল, তুই তোর পাস্ট নিয়ে থাকতে চাস নাকি প্রেজেন্ট? দেখ ইফতি, আমি তোর লাইফ লিড করছি না, তোর লাইফ তুই লিড করছিস, আর এর ডিসিশন ও তোরই নিতে হবে। তোর যদি মনে হয় বকুলকে নিয়ে সারা জীবন পড়ে থাকবি, দেন জাস্ট লিভ শিমুল, ওর লাইফে ওর ও হ্যাপি হওয়ার অধিকার আছে, আর নিহাল ওকে অনেক হ্যাপি রাখবে। আমি ওকে ছাড়তে পারবো না, আমার ওকে ছাড়া এক মুহূর্ত চলবে না। তোর প্রশ্নের উত্তর তুই নিজেই দিয়ে দিয়েছিস, আই গেস আমার আর কোনো হেল্প তোর লাগবে না। তুই শিমুলকে ভালোবাসিস, মেয়েটা অথইকে ভালোবাসে, ওর টেক কেয়ার করে, ওর সাথে তোর আর অথইর ফিউচার জড়িত। তোর অবহেলা ওকে তোর কাছ থেকে দূর করে দিচ্ছে। আর অবহেলা কার জন্য করছিস? বকুলের জন্য। বকুল কি কোনোদিন এটা মেনে নিত যে তুই এভাবে নিজের মধ্যে অনুভূতিগুলো চেপে রেখে নিজেকে কষ্ট দিচ্ছিস? না, ও মেনে নিত না। ইভেন তুই হ্যাপি হলে ও হ্যাপি থাকবে, ও যেখানেই থাকুক না কেন। তাও টাইম নে, ভেবে দেখ। হুম, থ্যাংকস রে, ইটস ওকে, রাখছি, পরে কথা হবে। রবিনের সাথে কথা বলে খুব হালকা লাগছে নিজেকে, যেন একটা বোঝ নেমে গেছে। রুমে ঢুকতেই চোখ আটকে যায় ইফতির। শিমুল একটা সবুজ সুতি শাড়ি পরে আছে, ওর গায়ের রঙের সাথে যেন শাড়িটা মিশে আছে। চুল খোপা করা, খিলখিল করে হাসছে অথইর সাথে। ইফতির কাছে যেন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আল্লাহ তার ঝুলিতে দিয়ে দিয়েছে। এত ভরা সংসার থাকতে তার এত কিসের কষ্ট, এমন একটা মেয়ে আল্লাহ তাকে দিয়েছে যার গোলুমলু মুখ দেখলে সকল ক্লান্তির অবসান হয়, আর এমন একজন বউ যার হাসি তার তৃষ্ণার্ত হৃদয়কে শান্ত করে। মুচকি হাসি দিয়ে তাদের সাথে যোগ দিল ইফতি। সে তার বর্তমানে বাঁচতে চায়, সেও সুখী হতে চায়। কিন্তু আসলেই কি শিমুল আর ইফতির জীবনে সকল সমস্যার অবসান ঘটেছে? তারাও আর পাঁচটা দম্পতির মতো সুখের দেখা পাবে। পরদিন বিকেল পাঁচটা, আজ ইফতি শিমুলকে নিজে নিতে এসেছে। সকালেও সেই শিমুলকে পৌঁছে দিয়েছে। একটু তাড়াতাড়ি এসেছে যেন শিমুলকে এক মুহূর্ত অপেক্ষা না করতে হয়। আজ নিজে শিমুলের শাড়ি সিলেক্ট করে দিয়েছিল। ইফতির প্ল্যান আছে, শিমুলকে নিয়ে ঘুরতে যাবে, আজ শিমুলের যা ভালো লাগে সব করবে।
হসপিটালের করিডোরে শিমুলের অপেক্ষায় আছে। শিমুলের ডিউটি এখনো শেষ হয়নি বলে শিমুলকে ফোন দেয়নি। ওকে সারপ্রাইজ করার প্ল্যান রয়েছে। মিস্টার ইফতি রহমান। পেছনে ফিরতেই একজন মধ্যবয়স্ক নারী তার সামনে। প্রথমে চিনতে অসুবিধা হলেও ইফতির মনে পড়ে গেল তিনি আর কেউ নন, দা ইশরাত মাহমুদ। ডাক্তার ইশরাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শিমুলের কাছে বকুলের নিউজটা পেয়ে খুব খারাপ লেগেছিল। আই এম সরি ফর ইউর লস। আসলে তখন আমার ও এমন একটা কাজে বাহিরে যেতে হয় যে কেসটা আমার হাতে ছিল না। ইটস ওকে। অবশ্য আমি শিমুলকে বলেছিলাম বকুলের রিপোর্ট দেখে যে এই অপারেশনটার 60-40 চান্স আছে। অপারেশন করালেও যে বকুল সুস্থ হবে তার গ্যারান্টি ছিল না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারিনি, বকুল এত উইক ছিল যে ও কেমন হ্যান্ডেল করার পজিশনে ছিল না। আমি শিমুলকে মানাও করেছিলাম, ধীরে ধীরে কেমো দিলে হয়তো বকুল এত দ্রুত আপনাদের ছেড়ে চলে যেত না। জি, আমি বুঝতে পারছি না কেমোর ব্যাপারটি। বকুলের রিপোর্ট দেখে আমি বলেছিলাম ওর স্টেজ লাস্ট স্টেজ, কেমো দিলেও যে খুব কাজ হবে তা নয়। আর এক মাসে এতগুলো কেমো ওর শরীর নিতে পারবে না। বাট শিমুল যেন জিদ করে বসেছিল, হয়তো ওর ডিসিশনটা ভুল ছিল। আমি বলবো না বকুলকে বাঁচানো রয়েছিল, তবে বকুলের কাছে এত কম সময় ছিল না। দা ইশরাতের কথাগুলো যেন ইফতির পা থেকে মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শিমুল ডিউটি করে এসে ইফতির গাড়ি আজও পেল না, ভেবেছিল আজ হয়তো ইফতি আসবে তাকে নিতে। ভাবনা চিন্তা বাদ দিয়ে বাসার দিকে রওনা দিল সে। বাসায় যেয়ে নিজের রুমে ঢুকতেই আটকে উঠল শিমুল। অন্ধকার রুমের এক কোনায় ইফতি দাঁড়িয়ে আছে। তাকে দেখে গা শিরশির করে ওঠাটা স্বাভাবিক। আমার বকুলকে ইচ্ছে করে কেন মেরে ফেলেছ তুমি? কথাটা শুনেই শিমুল যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে ইফতি? না জানি কি চলছে তার মনে। ইফতির কঠোর চেহারা শিমুলকে বিস্ময়ের সর্বোচ্চ শীর্ষে পৌঁছে দিয়েছে। আমার বকুলকে ইচ্ছে করে কেন মেরে ফেলেছ তুমি? কথাটা শুনেই শিমুল যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে ইফতি? না জানি কি চলছে তার মনে। ইফতির কঠোর চেহারা শিমুলকে বিস্ময়ের সর্বোচ্চ শীর্ষে পৌঁছে দিয়েছে। ইফতির কথার আগা মাথা কিছুই বুঝছে না শিমুল, শুধু অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা কানে যায়নি? কি বলছেন? বকুলকে ইচ্ছে করে, একটু খোলসা করে বলবেন কি? আচ্ছা তবে খোলসা করেই বলি। তুমি জানতে বকুলের শরীর এত কম সময়ে এত কেমোর ধকল নিতে পারবে না? জানতে না, তাও জোর করে তুমি তাকে কেমো দিয়েছিলে। তুমি তো জানতে বকুলকে কেমো দিলেও লাভ হবে না, তাহলে কেন তাকে এতগুলো কেমো এই কম সময়ে দিয়েছিলে? না হয় আমার বকুল আরো একটু বেশি বাঁচত। কেন করেছিলে? আমরা দুজন তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। কি বুঝাবে তুমি? হ্যাঁ কি বুঝাবে? এই এই রিপোর্ট, কিছু বকুলের রিপোর্ট দেখিয়ে, এগুলো কি ভুল? বেশ তুমি বলো, তুমি কি জানতে না যে বকুলের পজিশন কি, নাকি এই কেমো দিবার ডিসিশন তোমার ছিল না, কোনটা? ইফতির চিৎকারে শিমুল কেঁপে উঠছে। ইফতিকে শান্ত না করলে কখনোই তাকে বুঝানো সম্ভব নয় যে সেই সময় সে সিদ্ধান্তগুলো কেন নিয়েছিল। ইফতি আপনি একটু শান্ত হন, আমি আপনাকে বলছি, সব খুলে বলছি। কি বলবি তুই? হ্যাঁ কি বলবি? আপনি তুই তুকারি কেন করছেন? আপনি একটু বুঝার চেষ্টা করেন। কি বুঝাবি তুই? হ্যাঁ তুই তুকারি করছি। তোর মতো স্বার্থপর মহিলাকে এর থেকে ভালো সম্বোধন করতে আমি পারব না। আরে বোন ছিল তোর, সব জানা সত্ত্বেও কিভাবে ওকে মৃত্যুর পথে ঠেলে দিলি?
অন্তত আমার মেয়েটার কথা ভাবতি। এখন বুঝছি তুই এগুলো কেন করেছিলি। আসলে কি বলতো, তুই তো কোনোদিন মা হতে পারবি না, তাই বকুলকে সরিয়ে নিজের জায়গা করে নিতে চেয়েছিলি। তাই তো বলি, 2 মাস হয়নি, বোন মারা গেছে, এত তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে রাজি কেন হয়েছিস? ইত্তি চুপ চিল্লাবি না, তোর মতো স্বার্থপর ছলনাময়ীর চিৎকার শোভা পায় না। আমি বলো, তোকে বকুলের জায়গা দিতে চেয়েছিলাম। ইফতির কথাগুলো শিমুলকে জীবিত থাকাকালীন মেরে ফেলতে সক্ষম। শিমুলের মনে হচ্ছিল কেউ ভোঁতা চাকু দিয়ে তার কলিজায় বারবার আঘাত করছে। এই রক্তক্ষরণ যে কাউকে দেখানো সম্ভব নয়। খুব শান্ত হয়ে বলল, যা বলছেন ভেবে বলছেন, কাপড় চোপড় গুছানোই আছে, আমি চাই না আমার মেয়ের উপর এমন কালনাগিনীর ছায়াও থাকে। বলেই শিমুলের ডান হাতের বাহু ধরে হিরোহির করে টানতে টানতে রুমের বাইরে নিয়ে গেল। ব্যাগার শিমুলকে খানিকটা ছুঁড়ে মেরে দরজা ধরাম করে বন্ধ করে দিল সে। আজ সবকিছু এলোমেলো হয়ে গেছে তার, সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিতে মন চাচ্ছে। আর শিমুল তার চোখ থেকে অবিরাম পানি পড়ছে। এমন তো হওয়ার কথা ছিল না। ইফতি তাকে একবার নিজের কথা রাখার সুযোগটাও দিল না। মনে মনে বলল, বেশ তবে তাই হোক, তবে এই ঘরের প্রতি দেয়াল সাক্ষী, আজ আমি নিঃস্ব, আমার অন্তঃআত্মা আজ মৃত। হ্যাঁ ভুল তো করেছি, আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ নিঃস্ব হয়ে চলে যাচ্ছি, তবু মনে রেখো এই আমি কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না, চাইবে না অধিকার, আর না করবে নিজেকে প্রমাণ। চোখ দুইটো মুছে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল শিমুল। আফসানা বেগম অনেকবার আটকাতে চাইছিলেন, কিন্তু শিমুল আজ থামবে না। নিজের আত্মসম্মানের থেকে বড় কিছুই না। শিমুল, ওর মাথা খারাপ হয়ে গেছে, রাগ পড়লে দেখবে ঠিক শুনবে কথা না মা, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ নেই। ভালো থাকবেন মা, আর পুচকুকে দেখে রাখবেন। অথই শাড়ির আঁচল টেনে ধরতেই শিমুলের বুকটা যেন ফেটে যাচ্ছিল। তবুও সে থামবে না, আজ তার গায়ে যে কলঙ্ক লাগিয়েছে ইফতি, সেই কলঙ্ক তার অন্তঃআত্মাকে মেরে ফেলতে যথেষ্ট। অথইকে খুব আদর করে ওই মুহূর্তে বাঁশি ছাড়ল শিমুল। তার চোখ বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। এত বিশ কথা কিভাবে বলল ইফতি? এখন তার শেষ আশ্রয় বাবার বাসা, বাবাও কি তাকে বের করে দিবে? রাত 9টা, হারুন সাহেব খুব দ্রুত রাতের খাবার খান। খাওয়া শেষে গা বিছানায় এলে দিতেই কলিং বেলের আওয়াজ, লোকমান ঘুমিয়ে পড়েছে কিনা, তাই তিনি নিজে উঠলেন দরজা খুলতে। দরজা খুলেই যেন মাথায় বাজ পড়ল, মা এত রাতে তুই, বাবা আমার সব শেষ, আমি নিঃস্ব বাবা, তোকে এমন লাগছে কেন, কি হয়েছে, আয় আগে ভেতরে আয়। সোফায় বসিয়ে পানি নিয়ে এলেন তিনি। মেয়ের অবস্থা দেখে নিজেকে সামলে রাখতে পারছেন না, চুল উস্কো খুস্কো, চোখ মুখে ফুলে গেছে, খুব ক্লান্ত লাগছে তার মেয়েকে। কি হয়েছে মা একটু বল। বাবা খুব ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাতে চাই, কাল বলি। আচ্ছা মা, যা তোর রুমে যা। মেয়ের মুখের অবস্থা দেখেই বুঝলেন গুরুতর কিছু হয়েছে, নয়তো তার এত স্ট্রং মেয়ে এভাবে ভেঙ্গে পড়ত না। রুমে যেই মেঝেতে বসে পড়ে শিমুল, খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে। আজ সে কাঁদবে, তার মনে কষ্ট পানি রূপে ঝরিয়ে দিবে। অপরদিকে ইফতি কাঁদছে, বকুলের জন্য নয়। সে কাঁদছে কেন, সে শিমুলকে ভালোবাসতে গেল, সে তো ভেবেছিল শিমুল এমন নারী যার কাছে নিজেকে সমর্পণ করে সুখের মুখ দেখবে। তবে কেন শিমুল এমনটা করল? 1 মাস পর আজ নিহাল এসেছে। এই 1 মাস শিমুল নিজেকে তার রুমেই বন্ধ রেখেছে, তাই আজ সে শিমুলকে নিয়ে ঘুরতে যাবে।
এতে করে যদি স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারে তাকে। হারুন সাহেবের ছেলেটাকে খুব মনে ধরেছে, কিন্তু ইফতির সাথে ডিভোর্স হয় মি শিমুলের। 6 মাসের আগে ডিভোর্স হওয়া পসিবল না। আর শিমুল তেমন মেয়েও নয় যে নতুন করে বিয়েতে রাজি হবে। নিহাল রুমে প্রবেশ করল, শিমুলের মুখের জেল্লাটা ফিকে হয়ে গেছে, চোখের নিচের কালি রাত জাগার সাক্ষী দিচ্ছে। বেশ শুকিয়ে গেছে মেয়েটা। যে নারীকে দেখলে নিহালের মন শান্ত হতো, আজ তাকে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি হলো, রেডি হস নিজে? আমি যাব না, ভালো লাগছে না। শোনো শিমুল, আজ যদি তুমি আমার সাথে না যাও, আমার সাথে তোমার বন্ধুত্ব শেষ। এবার তোমার যা ভালো মনে হয় করো। বেশ, অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসতেছি। নিহালকে মানা করার সাহস শিমুলের নেই। ও যেভাবে বলেছে ও বন্ধুত্ব ভেঙে দিবে, শিমুলের মিনে হচ্ছে না সে মজা করছে। নিহাল শিমুলকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। এটা তাদের পছন্দের রেস্টুরেন্ট, এখানের কাবাব শিমুলের খুব পছন্দ। রেস্টুরেন্টটা রুফটপে, তাই খাওয়া দাওয়ার পর এক কোনায় শিমুল দাঁড়িয়েছিল। আজ এখানে ভিড় কম, কেউ নেই বললেই চলে। হঠাৎ পেছনে একটা রোমান্টিক সং প্লে হতে আরম্ভ করলে শিমুল ভাবনার জগৎ থেকে বের হয়। পেছনে ফিরে যেন অবাক হবার সর্বোচ্চ পর্যায়ে চলে যায় যে নিহাল এক হাঁটু ভাঁজ করে রিং হাতে বসে আছে। শিমুলের চেহারায় কৌতূহল স্পষ্ট, তাই নিহাল বলে উঠে, বলেছিলাম যেদিন ইফতি তোকে ছেড়ে দিবে সেদিন আমাকে তোর মেনে নিতে হবে, কোনো ছাড় পাবি না, এবার ডিসিশন তোর নেওয়ার পালা। শিমুলের মুখে কোনো কথা নেই, ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে নিহালের দিকে। অন্যদিকে এই দৃশ্যটি যেন একজনের হৃদয়ে চুরমার করে দিচ্ছে। এক মুহূর্ত দেরি না করে বাসার দিকে রওনা দিল ইফতি। রেস্টুরেন্টে একটা মিটিংয়ে এসেছিল। মিটিং শেষে খুবই অস্বস্তি লাগছিল ইফতির, তাই ছাদে খোলা আকাশে মন খুলে নিঃশ্বাস নিতে গিয়েছিল সে। তখন তার সামনে এই দৃশ্যটি ঘটে যায়। শিমুলের উত্তরের অপেক্ষা করতে পারছিল না ইফতি, তাই বাসায় চলে আসে সে। বাসায় এসে সবার সাথে রাগারাগি করতে থাকে ইফতি, তারপর নিজেকে তার রুমে আটকে ফেলে। এই এক মাস ইফতি যেন কারো সাথে সোজা মুখে কথা বলতে চায় না, সারাক্ষণ রাগারাগি করতে থাকে। মেয়েটা ভয় তার কাছে যায় না, অথইকে সামলাতে খিল হারিয়ে ফেলছেন আফসানা বেগম। না খেতে চায়, না কোনো কথা শুনে, শুধু মাউনি নাই কেন, মাউনি আসবে না বলতে থাকে। ইফতির খিটখিটে মেজাজের জন্য ইফতির ধারে কাছে আছে না অথই। দরজা বন্ধ করে ইচ্ছে মতো চিৎকার করতে লাগল ইফতি। সব লন্ড ফন্ড করে ফেলেছে ঘরের। আফসানা বেগম দরজায় করা নাড়লেও কোনো সাড়া পাচ্ছেন না। তারপর আশাহত হয়ে নিজের রুমে চলে যান তিনি। সন্ধ্যা 7টা, ইফতি নিজ ঘরে অন্ধকারের মধ্যে বসে আছে। মেঝে থেকে উঠে লাইট লাগাতে যাবে, তখন কিছু একটা পায়ের নিচে বাঁধল। বইয়ের মতো জিনিসটা হাতে নিয়ে লাইট অন করল। বইটা আর কিছুই না, বকুলের ডায়েরি। এটা বকুলের শেষ ডায়েরি ছিল। মৃত্যুর আগ মুহূর্তে ও কিছু না কিছু লিখেছে সে। ইফতি জিজ্ঞেস করলে শুধু বলতো, এটা আমার গুপ্তধন, মনের সব নকশা এতে লেখা, যদি কোনোদিন না থাকি তখন পড়িও। এর আগে কোনোদিন ডায়েরিটা পড়ার সাহস হয়নি ইফতির। আজ কেন জানে খুব পড়তে ইচ্ছে করছে। ডায়েরিটার পাতা উল্টাতে লাগল সে। 2-3-0-2-1-8, আজ আমি খুব খুশি, আমার মনে হয় আবার মা হতে চলেছি আমি। ইফতির মুখে আবার সেই হাসিটা দেখতে পাব। আমার কন্ডিশন শুনে মা বলছিলেন এবার বোধ হয় আবার আমাদের ঘরে একটা ফেরেস্তা আসছে।
2800218। ইফতিকে আগে কোনোদিন এতটা কষ্ট পেতে দেখিনি। ওর চোখে মুখে কষ্ট স্পষ্ট, কিন্তু ও কাঁদছে না। আমার জরায়ুতে টিউমার ধরা পড়েছে। ক্রিটিক্যাল অবস্থা, অপারেট করলেও 60-40 চান্স। ইফতি আর বুবু আমাকে বাঁচানোর কোনো উপায় বাদ রাখবে না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার সময় খুব কম। 15 মার্চ 2018, আজ আমার অপারেশন হবে। এই কয়দিনে শরীরটা খুব ফুরবল হয়ে গেছে। বুবুকে ওর সিনিয়র দা ইশরাত আমার শরীরের পজিশন জানিয়ে দিয়েছে। উনি অপারেট করতেন, কিন্তু উনাকে দেশের বাইরে যেতে হবে। বুবু খুব কাঁদছিল। আমি বোধ হয় আমার পাপের শাস্তি পাচ্ছি। আচ্ছা, যাকে ভালোবাসি তাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়া কি খুব দোষের? হ্যাঁ, আমি দোষী, আমি বুবুর দোষী। বুবু জেনে শুনেও আমায় ক্ষমা করে দিয়েছে। বুবুকে যেদিন বলেছিলাম আমি ইফতিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, বুবু তখন একটা প্রশ্নই করেছিল, বুবুর সাথে ইফতির যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আমি ওকে চিনতাম কিনা। আমি মিথ্যে বলেছিলাম। বুবু যে আমার মিথ্যে ধরে ফেলেছে আমি জানতাম, তাও চুপ করেছিলাম। সেদিন ওদের বিয়েটা আমি ভেঙে দিয়েছিলাম। বুবু কোনোদিন মা হতে পারবে না, আমি সেটা জানিয়েছি বাবা মাকে। যদি এই কাজটা না করে বুবুকে সরাসরি বলে দিতাম, বুবু তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আমি ভালোবাসি, সেও এই বিয়েতে রাজি নয়। বুবু হাসতে হাসতে বিয়ে ভেঙে দিত। আচ্ছা, ইফতি যদি এই কথাগুলো জানে ও কি আমাকে ঘৃণা করবে? 2500318। আমার অপারেশন সাকসেসফুল হলেও সেটা ক্যান্সারের রূপ নিয়েছে। ইফতি ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। ওর দিন দুনিয়ার যে কিছুই খেয়াল নেই তা খুব ভালো করে জানা আছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। 6-0-4-1-8। আজ প্রথম কেমো দেয়া হয়েছে আমাকে? বুবু বলছিল আমার শরীর ফুরবল। আমিও জানি খুব কষ্ট হচ্ছে আমার, আমার চুল পড়ে যাচ্ছে, নিজের কুৎসিত চেহারা বেরিয়েছে। বুবু বলছিল আমি যাতে আর কেমন না নেই, ধীরে ধীরে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি জানি আমার কাছে সময় খুব কম, আমি বাঁচতে চাই। 1-7-0-4-1-8। আজ তৃতীয়বার কেমো নিচ্ছি আমি। বুবুর সাথে আমার কথা কাটাকাটি লেগেই আছে। ও আমার ডিসিশনে হ্যাপি না। ডাক্তারকে সে বলে দিয়েছে আমাকে আর এই মাসে কেমো দিতে দিবে না। শরীরটা বড্ড ফুটবল হয়ে গেছে, আর কেমোর ধকল হয়তো আমি নিতে পারবো না। ওর সিনিয়র ও জানিয়ে দিয়েছে যাতে আর কেমো না দেওয়া হয় আমাকে, কিন্তু আমি বাঁচতে চাই। আমি জানি বুবু আমার খারাপ চায় না, কিন্তু তবু কেন ও বাঁচাতে চাচ্ছে না? 2-8-0-4-1-8। বুবুর সাথে কথা বলছি না, ওকে কসম দিয়েছি, আমার কোনো কথাই ও শুনতে চাইছে না। ও কেমো দিতে মানা করছে আমায়। আজ চতুর্থবার কেমো নিচ্ছি আমি। ওকে বলেছি আমার যে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, ও কেন বুঝছে না? ও আমার জিদের কাছে হার মেনেছে। ইফতিকে কিছু বলতে পারছে না, কারণ ইফতি আমায় সুস্থ দেখতে চায়। ইফতি আমার হ্যাঁ তে হ্যাঁ বলছে। শরীরটা বোধহয় ভালোর দিকে যাচ্ছে, যদিও আমার চুলগুলি পড়ে গেছে, লোম নেই শরীরে, হাড়ের সাথে চামড়া লেগে গেছে, কিন্তু আমার ক্যান্সারের জীবাণু শেষের পর্যায়ে। আমি বাঁচব ইনশাআল্লাহ। 9-0-5-1-8। শরীরটা ভালো নেই, ডাক এসে গেছে। বুবু খুব কাঁদছিল। আমার শরীরে ক্যান্সারের জীবাণুটা আর নেই, তবে শরীরটা ছেড়ে দিয়েছে। নড়তে চড়তে পারছি না, খুব ফুরবল হয়ে গেছি।
একটা জীবন্ত কঙ্কাল লাগছে। বুবু নিজের ঘাড়ে দোষ নিচ্ছে, কিন্তু আমি তো জানি কেমন নেওয়ার ডিসিশন আমার। আমার জন্য বুবুদা ইশরাতের সাথেও জিদ করছে। আচ্ছা, আমার ডিসিশনটা ভুল ছিল, আমি কি আমার পাপের শাস্তি পাচ্ছি? আল্লাহ যদি আমাকে নিয়েও যাও না, ইফতিকে কষ্ট দিও না। লোকটার মুখের দিকে তাকাতে পারছি না, ও আমাকে ছাড়া অচল। আমার জীবনে তিনজন মানুষ খুব কাছের, বুবু, ইফতি আর অথই। এই তিনটা মানুষকে দেখে রেখো। এটা ডায়েরির শেষ পাতা ছিল। ইফতি স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে, চোখ থেকে পানি থামছে না। এত বড় ভুল কিভাবে করল সে? বকুলকে 4 মাস আগেই হারিয়েছে, এখন শিমুলকেও হারাতে বসেছে নিজের দোষে। তাকে এখনই যেতে হবে, যেতে হবে শিমুলের কাছে। রাত সকাল 9:40 বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল। নিহাল আজ তাকে এত বড় সারপ্রাইজ দিবে বুঝতে পারেনি। প্রথমে ভেবেছিল নিহাল হয়তো তাকে প্রপোজ করছে, কিন্তু পরক্ষণেই নিহাল তাকে এত বড় একটি সারপ্রাইজ দেয় যা সে কল্পনাও করেনি। 6 ঘন্টা আগে বলেছিলাম যেদিন ইফতি তোকে ছেড়ে দিবে সেদিন আমাকে তোর মেনে নিতে হবে, কোনো ছাড় পাবি না, এবার ডিসিশন তোর নেওয়ার পালা। নিহাল প্লিজ, কি ভাবছিস? ডিসিশন নিতে হবে তোর। তুই কি এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস? আমার ভালো লাগছে না নিহাল, প্লিজ আমি এখনই বাসায় যাব। বলে যেতে নিলেই নিহাল হাত টেনে ওকে দাঁড় করাই। তখন একটা মেয়ে ছাদে উঠে আছে, পরনে কালো শাড়ি, গোলগাল চেহারা, উচ্চতা শিমুলের থেকে একটু কম, গায়ের রং যেন চুইয়ে চুইয়ে পড়ছে। মেয়েটা এসে নিহালের পাশে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করল, আমার একটু দেরি হয়ে গেছে, জ্যাম ছিল তো? শিমুলের মাথায় যেন কিছুই ঢুকছে না কি হচ্ছে তার সাথে, শিমুলের কৌতূহল দেখে নিহাল বলতে লাগল, ভেবেছিলাম শেষ ট্রাইটা করি, যদিও জানতাম তুই কখনোই হ্যাঁ বলবি না, তাও লাস্ট ট্রাই করতে ক্ষতি কি বল? আর সানজিদা, তুমি একদম ঠিক সময়ে এসেছ। মানে? শিমুল, ওর নাম সানজিদা, মায়ের বান্ধবীর মেয়ে, যাই বল বিয়ের বয়স তো হয়েছে, তাই মা এই মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছে। আজ আমি ওকে ডেকেছি একটাই কারণ, তুই যদি আমায় হ্যাঁ বলতি তাহলে ওকে মানা করে দিতাম, কিন্তু সেটা তো হওয়ার নয়, তাই বিয়েটা এবার আমি করেই ফেলবো ভেবেছি। ও সব জানে? হ্যাঁ, আমি সানজিদাকে আগ থেকেই সব জানিয়ে রেখেছিলাম। তো সানজিদা, আমার মতো 2 বার রিজেক্টেড আশিককে কি তুমি বিয়ে করবে? আপনাকে যদি আমার বিয়ে নাই করার ইচ্ছে থাকতো তবে আপনার দেওয়া সময়ে এখানে আসতাম না। হাতটা আগাও, বলেই রিংটা সানজিদার আঙ্গুলে পরিয়ে দিল নিহাল। শিমুলের বুক থেকে যেন একটি বোঝা কমে গেল, না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। সব শেষে সানজিদাকে একটু আলাদা করে আনলো শিমুল কিছু কথা বলার জন্য। সানজিদা, তোমার মনে যদি কোনো রকম কথা থাকে তুমি আমায় বলতে পারো। কোন কথা? এই যে নিহাল আর আমি বিষয়ে। আমি জানি তোমার ইতস্তুত বোধ হচ্ছে, বাট ট্রাস্ট মি, আমার কোনো কিছু জানার নেই। নিহাল আমাকে সব বলেছে। প্রথমে ভেবেছিলাম যে অন্য কাউকে ভালোবাসে তাকে বিয়ে করলে আমি সুখী হব, তো পরে ভাবলাম একটা মানুষ যে তার জীবনে আসার কোনো সম্ভাবনা নেই, তাকে যদি কেউ এত ভালোবাসতে পারে তবে আমি যখন তার জীবনে আমার জায়গা করে নিব তখন আমাকে কতটা ভালোবাসবে। আর ওর সময় লাগবে সেটা সে আমাকে জানিয়ে দিয়েছে। দেখি না যদি আমাদের জীবনটাকে এক সুতোয় বাঁধতে পারি। সানজিদা মেয়েটার কথাগুলো শিমুলের খুব মনে ধরেছে। মেয়েটা খুব বুঝদার, নিহাল ওকে নিজের জীবনে পেয়ে খুব সুখী হবে। সবাই সুখে থাকুক এটাই শিমুল চায়।
সুখ না হয় তার ঘরের চৌকাট পেরোলো না, তাতে কি খুব ক্ষতি হবে। কলিং বেলের আওয়াজে ভাবনার জগতে ছেদ পড়ে, এই অসময়ে কারোর আসার কথা নয়। লোকমান ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই এতবার বাজছে অথচ কেউ খুলছে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটি খুলল শিমুল। দরজা খোলার পর দুই কদম পিছিয়ে এলো, কারণ যে মানুষটি দরজার বাহিরে দাঁড়িয়ে আছে সে যে এই মুখী হতে পারে কল্পনাতেও ভাবেনি শিমুল। কে এসেছে রে মা? কলিং বেলের শব্দে হারুন সাহেবের ঘুম ভেঙে গেছে। এত রাতে কে এলো দেখতেই উঠে আসা, ততক্ষণে শিমুল দরজা খুলে ফেলেছে বলেই প্রশ্নটা করলেন তিনি। শিমুল অবাক নয়নে তাকিয়ে আছে লোকটির দিকে। হ্যাঁ, ইফতি এসেছে। ইফতির অবস্থা খুবই বিধ্বস্ত লাগছে, টাই হাফ খোলা, শার্ট কুচকে আছে, চুল এলোমেলো, চোখ মুখ ফুলে আছে, যেন ঝড়ের গতিতে এসেছে। আজ এক মাস পর ইফতিকে দেখতে শিমুল তাই খুঁটিয়ে দেখে নিল তার মানুষটাকে। পরক্ষণে সেই বেদনাদায়ক স্মৃতি মনে পড়তেই চোখ মুখ খিচে গেল। কঠোর কণ্ঠে উত্তর দিল, বাবা তোমার ছোট মেয়ে জামাই এসেছে, বলেই নিজের ঘরে চলে গেল শিমুল। হারুন সাহেব লোকটা খুব নম্র স্বভাবের, কোনোদিন কারোর সাথে উচ্চবাচ্য করেননি তিনি। ইফতি মাথা নিচু করে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, তাই সব জেনেও তাকে ভেতরে আসতে বলেন হারুন সাহেব। ইফতির খুব অনুতাপ হচ্ছে, সে ব্যক্তি তার মেয়েকে ভরসা করে তার হাতে উঠিয়ে দিয়েছিল, সেই মেয়ে ঘর থেকে তাড়িয়ে নিতে এক বিন্দু চিন্তাও করেনি ইফতি। এত রাতে কি মনে করে, বাবা আমি আমার স্ত্রীকে বাড়ি নিতে এসেছি, তোমার একজন স্ত্রী যে ছিল সে মারা গেছে, আর একজন যে আছে তাকে তো শুনলাম ডিভোর্স করার প্রস্তুতি নিচ্ছ। বাবা আমি শিমুলের অপরাধী, ও যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, শুধু ওকে আমার থেকে দূরে সরিয়ে নিবেন না, এইটার সিদ্ধান্ত আমার নয়। ইফতি, শিমুল যা চাবে সেটাই হবে, কিন্তু শিমুল কি তোমায় ক্ষমা করবে? বাবা আমি ওর সাথে কথা বলতে চাই। বেশ, ও ওর রুমেই আছে। ইফতি খুব ভেবেচিন্তে পা রাখল শিমুলের ঘরে। সেদিন যেভাবে অপমান করেছিল, যেভাবে ওর কথা না শুনে বিনা দোষে ঘর থেকে বের করে দিয়েছিল, সেটার পর শিমুলের সামনে দাঁড়াতে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। কিন্তু তবুও বেহায়ার মতো ওর কাছে যাবে সে, নিজের ভুল স্বীকার করতে পিছপা হবে না ইফতি। যা শাস্তি দিবে শিমুল মাথা নত করে মেনে নিবে, শুধু নিজের কাছ থেকে দূর হতে দিবে না। রুমে ইফতির অস্তিত্ব বুঝতে পেরেও ভাবলেশহীনভাবে বারান্দায় দাঁড়িয়ে রইল শিমুল। শিম শিমুল, এই স্বার্থপর কালনাগিনীর ঘরে কি মনে করে? কথাটা শুনেই মাথা নিচু হয়ে গিয়েছিল ইফতির। শিমুল একটু থেমে আবার বলল, আমার মতো ছলনাময়ীর কাছে কি চাই? যে নিজের স্বার্থে আপনার স্ত্রী, যে কিনা আমার বোন, ও তাকে আমি মৃত্যুর পথে ঠেলে দিয়েছি। আমি তো নিজে মা হতে পারবো না, সে কারণে ওই কাজটা করেছিলাম। বলুন কি প্রয়োজন হলো আমার? কথাগুলো ইফতির বুকে তীরের মতো লাগছে, শিমুল পাল্টে গেছে। এই শিমুলের নাগাল পাওয়া খুব দুষ্কর, একটু কাছে যেয়ে বলতে থাকে, শিমুল আমায় কি একবার সুযোগ দেয়া যায় না? আমায় দিয়েছিলেন একবার আমার কথা রাখার। কাল পর্যন্ত আমি আপনার ওয়াইফের অপরাধী ছিলাম, যে তাকে ইচ্ছে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাহলে আজ কি হলো, কেন এসেছেন আবার? চলে যান প্লিজ, চলে যান। শিমুল একবার আমার দিকে তাকাও প্লিজ। ইফতি জোর করে শিমুলের গাল আলতো করে ধরে নিজের দিকে ফেরায়। ভুল করেছি, না ভুল না, অন্যায় করেছি, তুমি আমায় যা শাস্তি দিবে আমি মেনে নিব। কিন্তু তুমি বলো আমার কি করার ছিল বলো দা। ইশরাতের কথাগুলো শুনে আর বকুলের রিপোর্টগুলো দেখে আমার মাথা ঠিক ছিল না, একবার কি আমার কথা শোনা যেত না? যাক, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন কি চাই আপনার?
শিমুল প্লিজ একবার আমায় সুযোগ দিয়ে দেখো, আমি আমার সব ভুল শুধরে নিব। যাকে স্ত্রী বলেই মেনে নিতে পারেননি তার কাছে এত সুযোগ চাচ্ছেন কেন? ইফতির চোখে চোখ রেখে কথাগুলো বলে শিমুল। ইফতির চোখ ছলছল করছে, তার চোখে আজ অনুতাপ স্পষ্ট। ভালোবাসি তোমায়, পারবো না আমি থাকতে। আজ যখন নিহাল তোমাকে রিং দিয়ে প্রপোজ করছিল বুকটা ফেটে যাচ্ছিল। খুব ভালোবাসি তোমায় শিমুল, আমার চলবে না তোমাকে ছাড়া। এক মাস তো চলেছে, এখনো চলবে, আমি ওই বাড়ি যাব না। আমি যেতে পারেন, আমায় ক্ষমা করা কি সত্যি যায় না? আমি আল্লাহ নই, আমি মানুষ, আমারও কষ্ট হয় ইফতি। হ্যাঁ, আপনাকে ভালোবেসেছি আমি, কিন্তু কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতো মন কোনোদিন ছিল না। তাও কার থেকে নিব? বকুল, ওকে মেয়ের মতো ভালোবাসতাম আমি, কিভাবে ভেবে নিলেন আপনি যে আমি? যাক, আমি ফিরব না, চলে যেতে পারেন। শিমুলকে কোনো মতেই ইফতি রাজি করাতে পারল না। আজ সে হেরে গেছে, সত্যি হেরে গেছে। তবে হাল ছাড়বে না সে। সেদিন শিমুলের বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরত যায়নি, ওদের বাসার নিচেই গাড়িতে বসেছিল। আজ তিন দিন ইফতি শিমুলের বাড়ির নিচে অপেক্ষা করছে, এই আশায় যাতে শিমুল তাকে ক্ষমা করে দেয়। শিমুল বারান্দা থেকে সকাল সন্ধ্যা ইফতি আর ওর গাড়ি দেখতে দেখতে মেজাজ খারাপ হতে লাগল। পেয়েছে কি এই লোক, গোসল নেই, খাওয়া নেই, একটা মানুষের বাসার বাইরে বসে আছে, আর নিজেকে আটকে রাখতে পারল না সে। কিছুক্ষণ পর গাড়িতে কারোর টোকা পেয়ে চোখ খুলল ইফতির। গাড়ির গ্লাস নামিয়ে লোকমানকে দেখে চমকে উঠল, চোখ কুচকে বলতে লাগল, লোকমান, আফায় আপনেরে ঘরে যাইতে কইছে, আইয়েন, তোমার আপা পাঠিয়েছে। না আমি তো বলদ, নাচতে নাচতে আপনেরে লইয়া যামু, আফায় কইছে গোসল কইরে খাইয়ে লইবেন, আইয়েন। খুব ক্ষুব্ধ মনে হচ্ছিল লোকমানকে। হবে না কেন যে আফাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে এই লোক, তার সেই আফাকে ঘরছাড়া করেছে। ইফতিকে তার দু চোখে সহ্য হচ্ছে না, কথাগুলো বলেই গটগট করে বাড়ির ভেতর চলে গেল। ইফতি মুচকি হেসে বাড়ির ভেতরে গেল, গোসল করে কিছু খেয়ে নিল ইফতি। আজ তিন দিন ধরে তিন বেলা ঠিকমতো খেয়েছে কিনা সন্দেহ। শিমুলের মুখে কোনো কথা নেই, চুপচাপ ইফতিকে খাবার বেড়ে রুমে চলে গেল। খেয়ে ইফতিও রুমে আসলে শিমুল বলতে লাগে, কি প্রমাণ করতে চাচ্ছেন? এভাবে ঘরের নিচে বসে থাকলে আমি ক্ষমা করে দিব, যতদিন করবে না ততদিন আমি এভাবেই থাকব। চানটা কি? তোমাকে চাই, আমার বউকে ঘরে নিয়ে যেতে চাই, আমার মেয়ের মামুনিকে আমার ঘরে নিয়ে যেতে চাই, বলেই শিমুলকে কাছে টেনে নিল ইফতি। শিমুলের প্রচুর রাগ লাগছে, এত জিদ কেন এই লোকটার? নিজের থেকে সরিয়ে দিতে চাইলেও পারছে না, ইচ্ছে মতো কিল ঘুষি দিচ্ছে, কিন্তু ইফতিকে নড়াতে পারল না। এক সময় হাল ছেড়ে দিল শিমুল, আজ চোখের পানি বাঁধ মানছে না, ইফতির কলার চেপে ধরে বলতে লাগল, আমার আর কষ্ট দিলে আপনার শান্তি হবে? বলুন তো, আর কত কষ্ট দিবেন? আমি আর পারছি না, আর কষ্ট নিতে পারবো না, আমি আর কষ্ট দিব না আমার বউটাকে, সত্যি বলছি, আর কোনো কষ্ট উঠে দিব না। এবার কষ্ট দিলে আমি সত্যি মরে যাব, সত্যি মরে যাব। শিমুলের কথা শুনে ইফতি এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরল ওকে, যতটা শক্ত করে ধরলে শিমুল তার হৃদয়ের কাছে থাকবে ততটাই শক্ত করে জড়িয়ে ধরল। শিমুল তার অভিযোগের খাতার সব অভিযোগগুলো বলতে লাগল, আর ইফতি মাথা নিচু করে সব অভিযোগ মেনে নিল। আজ তাদের সম্পর্কের একটি নতুন সূচনা হচ্ছে, যেখানে কোনো মান অভিমান অভিযোগ থাকবে না। আজ সব কিছুর সমাপ্তি করবে তারা। হঠাৎ ফোন পেয়ে নিজেকে সামলে নে শিমুল।
ফোন ধরতেই ইফতির মুখের রং পাল্টে যায়। কি হয়েছে অথৈর? খুব জ্বর, কিছুতেই জ্বর নামছে না, প্রায় 100 এর উপরে। দাঁড়িয়ে আছেন কেন? চলুন, না জানি মেয়েটা আমার কিরকম আছে। দ্রুত বাসায় পৌঁছায় তারা, দেখভালের কমতির কারণে মেয়েটার জ্বর এসেছে। শিমুলকে এতদিন পর কাছে পেতেই অথৈ তার গায়ের সাথে মিশে গেল। এতদিনের মমতার আঁচলটা আবার পেয়েছে সে। আসার পর থেকে অথৈকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শিমুল। বিকেলের দিকে জ্বরটা কমলে বাবাকে ফোন করে জানিয়ে দেয় সে পার্মানেন্টলি তার স্বামীর ঘরে চলে এসেছে। তখন তাড়াহুড়োতে লোকমান বা হারুন সাহেব কাউকেই জানাতে পারেনি সে। কথা বলার পর গোসল সেরে বারান্দায় দাঁড়ায় শিমুল। ইফতি তখন সিগারেট হাতে বাইরে তাকিয়েছিল। আপনি এই সিগারেটটা খাওয়া ছাড়তে পারেন না, নেশা খুব বাজে জিনিস, একবার লাগলে ছাড়তে ইচ্ছে হয় না। নিকোটিনের নেশাটা বাদ দিয়ে অন্য কিছুতে মন দিলেই পারেন। কথাটা শুনে মুচকি হেসে সিগারেটটা ফেলে শিমুলকে কাছে টেনে নেয় ইফতি। এত সুন্দর নারী, আমার পাশে থাকতে নিকোটিনও সেই নেশা ধরাতে পারবে না। তাহলে এই নারীতে আমার নেশার অবসান ঘটাই, যে কিনা একই সাথে একজন আদর্শ মা, একজন আদর্শ মেয়ে এবং একজন আদর্শ স্ত্রী। শিমুল, আমি তোমাকে চাই, খুব করে চাই, তোমাতে মিশে যেতে চাই, ভালোবাসেন প্রচুর, আরো ভালোবাসতে চাই, আমিও আপনাকে ভালোবাসি, সারা জীবন এভাবেই ভালোবাসতেই চাই। আজ নেই কোনো রাগ, মান, অভিমান, আজ শুধু ভালোবাসাই বিদ্যমান তাদের মাঝে। এভাবেই তারা তিনজন একে অপরের মাঝে নিজের হারানো সত্তাগুলোকে খুঁজে পেল। তিনজনের ছোট্ট সংসারটা এভাবেই হাসি খুশিতে থাকুক, এটাই কামনা। সমাপ্ত।